হ্যালো এভরিওয়ান, আজ আমরা এসেছি চিটাগাংয়ের ফয়েজ লেকে। যারা ঢাকা থেকে আসবেন অলঙ্কার বাস স্ট্যান্ডে নেমে 120 টাকায় সিএনজি করে এখানে চলে আসতে পারবেন। ফয়েজ লেকের প্রবেশদ্বারটি অনেক সুন্দর করে সাজানো, ঢোকার সময় আমাদের হাতে একটি বেল্ট পরিয়ে দিল। আজ এসএসসি জিপিএ 5 প্রার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তাই আজ পার্কে মানুষের আনাগোনাটাও একটু বেশি। আমরা লাঞ্চ সহ টিকিটের প্যাকেজটি নিয়েছি, তাই জন প্রতি টিকিট মূল্য ছিল 820 টাকা করে, যেখানে খাবারের মূল্য 220 টাকা। তবে কি খাবার দিয়েছে সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। আকর্ষণীয় রাইডগুলো ছাড়া বাকি সব রাইডগুলোই মোটামুটি প্যাকেজে ইনক্লুড ছিল। ল্যান্ড ক্রুজারের টিকিট থাকা সত্ত্বেও ভিড়ের কারণে আমরা সেখানে উঠতে পারিনি। প্রথমে আমরা নাগরদোলার কাছে চলে আসলাম। নাগরদোলা প্যাকেজে ইনক্লুড না থাকার কারণে আমাদের আলাদা করে কিনতে হলো, টিকিট মূল্য জন প্রতি 100 টাকা করে। মানুষ বেশি থাকার কারণে এই টিকিট কাটতেও গোলালুর বাবার প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। এখন আমরা নাগরদোলায় চড়ছি। নাগরদোলাটি উপরে উঠে গেলে পুরো পার্কের দৃশ্য একেবারে দেখা যায়, সাথে পুরো শহরটিও। এই সেই প্যাকেজের 220 টাকার বিরিয়ানি, সাথে দিয়েছিল একটি কোক আর হাফ লিটারের পানি। ধরতে গেলে পুরোপুরি জঘন্য ছিল খাবারটি। আমরা অল্প করে খেয়েছিলাম, কিন্তু গোলালুর মুখে ভয় দিই নাই। গোলালু শুধু পেপসি আর চিপসই খেয়েছিল। পেটে ক্ষুধা থাকলেও গোলালু ছিল খুবই হাস্যোজ্জ্বল, চারপাশ দেখে তার খুবই আনন্দ লাগছিল। এরপর সে দোলনায় ওঠে, দোলনায় উঠে যে তার কত আনন্দ দেখুন সেটাই।
মাঝখানে গোলালুর বাবা তাকে ঘোড়ায় চড়িয়ে দেয়। ঘোড়ায় উঠে গোলালুর শুরু হয়ে দুষ্টমি, যেমন সত্যিই ঘোড়া চালাচ্ছে সে। নামতে বললেও নামার তার কোনো ইচ্ছাই ছিল না। অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে শেষ পর্যন্ত নামানো গেল। চারপাশে অনেক চকলেট বিস্কিট ও কলমের ব্যানার ছিল। গোলালু ওগুলোকে সত্যি মনে করে খাওয়ার ঢং করছিল। পাশে অসংখ্য ছোট ছোট দোকান বসেছিল। এখানে অনেকগুলো ছোট ছোট বিকাশের স্টল ছিল। এরা আজকের শিক্ষার্থীদের স্পন্সরশিপ করেছিল। অনেক গরম পড়ার কারণে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু দেখুন গোলালুর বিশ্রামের কোনো বালাই নেই। অনেক ঘুরোঘুরি হলো আজ, আজকে বিদায় নিচ্ছি। যতটুকু আশা নিয়ে এসেছিলাম তেমন কিছুটাই ছিল না ফয়েজ লেগে। আপনারা এসে থাকলে জানাবেন কেমন লেগেছিল আপনাদের।